আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের সাথে আছি আমি আব্দুল আজিজ, আর আপনারা দেখছেন টেকবাজ আজিজ ইউটিউব চ্যানেল। ভিউয়ার, অনেকদিন ধরে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না, কিছু সমস্যা থাকার ফলেই কিন্তু আমি ভিডিওগুলো শেয়ার করতে পারতেছি না। ভিউয়ার, আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব, যে টিপসটি আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। ভিউয়ার, আমরা হয়তো অনেকেই আছি যারা ইমেল অ্যাকাউন্ট ক্রেডিট করতে পারি না, বা অনেকেই আছি ক্রেডিট করতে পারি। তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা সিম্পল একটি টেকনিক ব্যবহার করে জিমেল অ্যাকাউন্ট ক্রেডিট করবেন, আর মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনি জিমেল অ্যাকাউন্টটি ক্রেডিট করতে পারবেন। এর জন্য আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। তাহলে চলুন ভিউয়ার, ভিডিওটি শুরু করা যাক। আর ভিউয়ার, একটি কথা না বললেই নয়, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। তাহলে চলুন ভিউয়ার, ভিডিওটি শুরু করা যাক। সম্মানিত ভিউয়ার, জিমেল অ্যাকাউন্ট ক্রেডিট করার জন্য একটি ব্রাউজারের প্রয়োজন হবে। আপনারা একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন, আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম। তারপর একটি নিউ ফাইল নিয়ে নেবেন, তারপর আপনারা সার্চ বক্সে লিখবেন ক্রেডিট নিউ জিমেল অ্যাকাউন্ট। লিখে সার্চ দিলে এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, তারপর স্ল্যাশ করে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর ক্রেডিট ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। তারপর আমাদেরকে অন্য একটি পেজে নিয়ে যাবে, তারপরে যে অ্যাড অ্যাকাউন্ট এই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর আপনার সেটের মধ্যে যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তার সিকিউরিটি, যে পাসওয়ার্ড ব্যবহার করে আপনি আপনার মোবাইলটিকে লক করেছেন। তারপর এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, তারপর ক্রেডিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, তারপর ফর মাইসেলফ এখানে ক্লিক করবেন, তারপর আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন। আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিচ্ছি, আপনারা আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিয়ে দিবেন। সব কিছু কমপ্লিট হলে তারপর আপনারা কি করবেন, আপনারা নেক্সটে ক্লিক করবেন। তারপর আমাদেরকে অন্য একটি পেজে নিয়ে যাবে, তারপর এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। আপনার যে মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসটি সিলেক্ট করে দিবেন, তারপর আপনি যেই তারিখে জন্মগ্রহণ করেছেন সেই তারিখটি দিয়ে দিবেন, তারপর আপনি যে সালে জন্মগ্রহণ করেছেন তা দিয়ে সিলেক্ট করে দিবেন, তারপর একটি জেন্ডার সিলেক্ট করে দিবেন। আপনি যদি ছেলে হন তাহলে মেল দিবেন, আর যদি আপনি মেয়ে হন তাহলে ফিমেল দিবেন। তো আমি যেহেতু ছেলে তাই আমি মেল দিয়ে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করবেন, তারপর এখানে কী নামে আপনি জিমেল অ্যাকাউন্ট ক্রেডিট করতে চান তা সিলেক্ট করে দিবেন। আমি এখানে আজমির ড্রামা নামে আমি জিমেল অ্যাকাউন্ট ক্রেডিট করব। আমি তারপর আপনি যে নামে ক্রেডিট করতে চান সেই নামটি দিয়ে দিবেন, নামটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। যেহেতু আমি এটা
প্রথমে ক্রেডিট করতেছি, এই নামে অনেক জিমেল অ্যাকাউন্ট আছে তাই এমন দেখাচ্ছে। তারপর আপনি যেখানে যে কোনো একটি সংখ্যা দিতে পারেন, যে কোনো একটি সংখ্যা দিয়ে দিতে পারেন। আমি এই সংখ্যাটি দিয়ে দিলাম, তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর পাসওয়ার্ড চাইবে, আপনারা একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার ইচ্ছে মতনে। আমি 1213 এই পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, আপনার ইচ্ছা মতন একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে তারা চাচ্ছে যে যাতে পাসওয়ার্ডটি খুব শক্তিশালী হয় এমন একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য আমি @ 121 34, তারপর @ 1214 @ এখানেও @ আবার দিতে হবে। আপনার একটি শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে দিবেন যে পাসওয়ার্ডটা কেউ হ্যাক করতে না পারবে। তারপর নেক্সটে ক্লিক করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন, তারপর আই এম এগ্রি এখানে ক্লিক করবেন। আমাদের জিমেল অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে গেছে অলরেডি। দুবার এভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রেডিট করা যায়। কিছুক্ষণ লুট টিপে আমাদের ইনফরমেশনগুলো চেকিং করতেছে, তারপর আবার পূর্বের অবস্থায় চলে যাবে। আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। বিয়ার অলরেডি আমাদের একটি জিমেল অ্যাকাউন্ট ক্রেডিট করা হয়ে গেছে। ওয়েলকাম টু ব্যাক, ভিডিও শেষে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন। আর পরবর্তীতে আপনারা কেমন ধরনের ভিডিও চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমরা পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান।